ओम नमो भगवते रामकृष्णाय। आजकेर मनन एई पर्वे आमरा भारते विवेकानंद ग्रंथ थेके पाठ करछि। आजकेर पाठ 127तम पर्व। एखाने स्वामी विवेकानंद लाहोरे वेदांत विषये जे भाषण दियेछिलेन तार अंश विशेष पाठ करछि। स्वामीजी एखाने बोलछेन, अपरदिके बौद्धगण तोमाके बलिबेन, তুমি নিজেকে এইরূপ বলিয়া শুধু যে মিথ্যাবাদী হইতেছ তাহা নহে, পরন্তু তোমার সন্তান সন্ততির ঘোর অনিষ্টের কারণ হইতেছ। কারণ এইটি বিশেষ করিয়া লক্ষ্য করিও যে মানুষ যেমন চিন্তা করে তেমনি হইয়া যায়। নিজেদের সম্বন্ধে তোমরা যেমন বলিবে ক্রমশ তোমাদের বিশ্বাসও তেমনি দাঁড়াইবে। ভগবান বুদ্ধের প্রথম কথাই এই, তুমি যাহা ভাবিয়াছ তাহাই হইয়াছ, আবার যাহা ভাবিবে তাহাই হইবে। ইহাই যদি সত্য হয় তবে কখনো ভাবিও না যে তুমি কিছুই নও। আর যতক্ষণ না তুমি এমন কাহারও সাহায্য পাইতেছ যিনি এখানে থাকেন না, মেঘরাশির উপর বাস করেন, ততক্ষণ তুমি কিছু করিতে পারো না, ইহাও ভাবিও না। ঐরূপ ভাবিলে তাহার ফল এই যে তুমি দিন দিন অধিকতর দুর্বল হইয়া যাইবে। আমরা অতি অপবিত্র, হে প্রভু আমাদিগকে পবিত্র কর। এইরূপ বলিতে বলিতে নিজেকে এমন দুর্বল করিয়া ফেলিবে যে তাহার ফলে সকল প্রকার পাপের দ্বারা সম্মোহিত হইবে। বৌদ্ধরা বলেন, প্রত্যেক সমাজে যে সকল পাপ দেখিতে পাও সেগুলির শতকরা 90% আসিয়াছে এই ব্যক্তিবিশেষ ঈশ্বরের ধারণা হইতে, তাহার সম্মুখে কুকুরের মতো হইয়া থাকার ধারণা হইতে। এই অপূর্ব মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য এইরূপ কুকুরের মতো হইয়া থাকা, ইহা অতি ভয়ানক কথা। বৌদ্ধ বৈষ্ণবকে বলেন, যদি তোমার আদর্শ জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য এই হয় যে ভগবানের বাসস্থান বৈকুণ্ঠ নামক স্থানে গিয়া অনন্তকাল তাহার সম্মুখে করজোড়ে দাঁড়াইয়া থাকিতে হইবে, তবে তাহা অপেক্ষা বরং আত্মহত্যা শ্রেয়। বৌদ্ধ বলিতে পারেন, তিনি এইটি এড়াইবার জন্যই নির্বাণ বা বিলুপ্তির চেষ্টা করিতেছেন। আমি তোমাদের নিকট ঠিক একজন বৌদ্ধের মতো এই কথাগুলো বলিতেছি। কারণ আজকাল লোকে বলিয়া থাকে যে অদ্বৈতবাদের দ্বারা মানুষ দুর্নীতিপরায়ণ হয়, সেই জন্য অপর পক্ষেরও কি বলিবার আছে সেইটি তোমাদের নিকট উপস্থিত করিবার চেষ্টা করিতেছি। আমাদিগকে দুই পক্ষই নির্ভীকভাবে দেখিতে হইবে। প্রথমত আমরা দেখিয়াছি একজন ব্যক্তিবিশেষ ঈশ্বর জগৎ সৃষ্টি করিয়াছেন, ইহা প্রমাণ করা যায় না। আজকাল কি বালক একথা বিশ্বাস করিতে পারে? যেহেতু কুম্ভকার ঘট নির্মাণ করে, অতএব ঈশ্বর জগৎ সৃষ্টি করিয়াছেন। যদি তাহাই হয় তবে কুম্ভকারও তো একজন ঈশ্বর। আর যদি কেহ তোমাকে বলে মাথা ও হাত না থাকিলেও ঈশ্বর কাজ করেন, তবে তাহাকে পাগলাগারদে পাঠাইতে পারো। তোমার জগৎ সৃষ্টিকর্তা এই ব্যক্তি বিশেষ যাহার নিকট তুমি সারা জীবন ধরিয়া চিৎকার করিতেছ, তিনি কি কখনো তোমাকে সাহায্য করিয়াছেন? যদি করিয়াই থাকেন তবে তুমি তাহার নিকট হইতে কিরূপ সাহায্য পাইয়াছ? আধুনিক বিজ্ঞান তোমাদিগকে এই আরেকটি প্রশ্ন করিয়া উত্তর দিবার জন্য আহ্বান করে। বৈজ্ঞানিক প্রমাণ করিয়া দিবে যে এরূপ যাহা কিছু সাহায্য তুমি পাইয়াছ তাহা তুমি নিজের চেষ্টাতেই পাইতে পারো। পক্ষান্তরে তোমার এরূপ বৃথা ক্রন্দনে শক্তি ক্ষয়ের কোনো প্রয়োজন ছিল না। এরূপ ক্রন্দনাদি না করিয়াও তুমি অনায়াসে ওই উদ্দেশ্য সাধন করিতে পারিতে। অধিকন্তু আমরা পূর্বেই দেখিয়াছি যে এইরূপ ব্যক্তিবিশেষ ঈশ্বরের ধারণা হইতেই পৌরোহিত্য অন্যান্য অত্যাচার আসিয়া থাকে। যেখানে এই ধারণা ছিল সেখানে অত্যাচার ও পৌরোহিত্য রাজত্ব করিয়াছে। আর যতদিন না এই মিথ্যা ভাবটি সমূলে বিনাশ করা হয়, বৌদ্ধগণ বলেন, ততদিন ওই অত্যাচারের কখনো নিবৃত্তি হইবে না। যতদিন মানুষের এই ধারণা থাকে যে অপর কোনো অলৌকিক পুরুষের নিকট তাহাকে নত হইয়া থাকিতে হইবে, ততদিনই পুরোহিতের অস্তিত্ব থাকিবে।
পুরোহিতরা কতকগুলি অধিকার ও সুবিধা দাবি করিবে, যাহাতে মানুষ তাহাদের নিকট মাথা নোয়ায় তাহার চেষ্টা করিবে। আর বেচারা মানুষগুলিও তাহাদের কথা ঈশ্বরকে জানাইবার জন্য একজন পুরোহিত চাহিতে থাকিবে। তোমরা ব্রাহ্মণ জাতিকে সমূলে বিনাশ করিয়া ফেলতে পারো, কিন্তু এটি বিশেষভাবে লক্ষ্য করিও যে যাহারা তাহাদিগকে নির্মূল করিবে তাহারাই আবার তাহাদের স্থান অধিকার করিয়া লইবে, এবং তাহারা আবার ব্রাহ্মণের অপেক্ষা বেশি অত্যাচারী হইয়া দাঁড়াইবে। কারণ ব্রাহ্মণদের বরং কতকটা সহৃদয়তা ও উদারতা আছে, কিন্তু এই ভূঁইফোড়েরা চিরকালই অতি ভয়ানক অত্যাচারী হইয়া থাকে। ভিখারি যদি কিছু টাকা পায় তবে সে সমগ্র জগৎকে খড়কুটা জ্ঞান করিয়া থাকে। অতএব যতদিন এই ব্যক্তি বিশেষ ঈশ্বরের ধারণা থাকিবে ততদিন এই সকল পুরোহিত থাকিবে, আর সমাজে কোনো প্রকার উচ্চ নীতির অভ্যুদয়ের আশা করা যাইতে পারিবে না। পৌরোহিত্য অত্যাচার চিরকালই একসঙ্গে থাকিবে। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে তামসরঞ্জন রায় একটি কবিতায় লিখছেন, কবিতার নাম শতবার্ষিকীতে। অন্তহীন জ্যোতির মন্দিরে সমর সখণ্ডের ঘরে ছিলে সমাধিতে তুমি ঋষিবর, জ্যোতির্ময় দেবশিশু শ্বেতা হতে তোমা বহু শ্রমে আনিল জগতে ঘোষী কালান্তর। বঙ্গদেশে শ্যাম স্নিগ্ধ গঙ্গা তট ভূমি তব আবির্ভাব করেছিল যুগান্ত সূচনা, মানব আত্মার বাণী তব কণ্ঠে উচ্ছ্বসিত ধ্বনি প্রকাশিল সত্যের মহিমা বিচিত্র ব্যঞ্জনা। ধ্যান সিদ্ধ তুমি মহাপ্রাণ প্রচারিবে নবসাম গান, কহিলেন যুগের দেবতা অকুণ্ঠ ভাষণে তব ধৃতি তব প্রেম কথা কণ্ঠে তব আশার বারতা, দুঃখ নত শুনিল ধরণী অশ্রুত শ্রবণে। বহুরূপে ঘিরেছে তোমারে তারে ছাড়ি কোন দেবতারে, কোন সে ঈশ্বরে কর আরাধনা, বৃথা মন্ত্র বৃথা স্তব গান তীর্থ বৃথা বৃথা গঙ্গা স্নান, যত্র জীব তত্র শিব এই মন্ত্রে জানিও সাধনা। একদিন তব দেহ যাবে হেতাকার কিছু নাহি রবে, নিজ মুখে এই তব ছিল বিঘোষণা, তবু তন্দ্রাহীন ক্লান্তিহীন ধরা মাঝে রবে চিরদিন, পথভ্রষ্ট দেখাইবে পথ প্রদানিবে বিশুদ্ধ প্রেরণা। মানুষ মানুষ হোক নিত্য মুক্ত তোমার পরাণে, এই ছিল একক কামনা হে মহাজীবন। ভগ্ন দেহ তপস্যার ভারে দ্বিধাহীন সত্য আবিষ্কারে হলো তাহে মন্ত্রের স্ফুরণ প্রেম প্রেম মহাধন। আজি তব শতবার্ষিকীতে শ্রদ্ধায় আনতচিতে রাখিলাম সাষ্টাঙ্গ প্রণতি পূর্ণে রাহতি, তুমি দেব দিও ললাটিকা জীবনের জালি দীপশিখা, দ্বিধাহীন করি যেন নীতি সত্যের আরতি। আরও একটি কবিতায় শ্রী অপূর্ব কৃষ্ণ ভট্টাচার্য লিখছেন স্বামী বিবেকানন্দ সম্বন্ধে। শতবর্ষ পরে তব শুভদিনে এলো তব জয়ন্তী উৎসবে, প্রাণের প্রণাম লয়ে শ্রদ্ধা ভরে নত উষা হর্ষ কলরবে, ধরারম্বনে দেয় হৃদয়ের আলিম্পন হে মা জীবন, বিরাট চিত্তের সাথে মানব চিত্তের করি মাধুর্য মিলন। জড়বাদ বিড়ম্বিত যন্ত্রক্রূর সভ্যতার স্বৈরতন্ত্রবাদ সৃজিয়াছে তীব্র আর্তনা জবে, বিশ্বভক্ষে দুর্যোগের রাত ঝঞ্ঝাক্ষুব্ধ হয়ে মগ্ন স্বেচ্ছাচারে রামকৃষ্ণ লীলা সহচর, তুমি এলে সেই দিন সাথে করে সংসারে অমৃত নির্ঝর জাগাইতে মৃতজনে প্রাণময় করি। বিরোধ বিপ্লব ভরা নিখিলে শস্ত্র সংগ্রামের পথে দিলে বাণী মন্ত্র মধুক করা, গুরুদত্ত শক্তি বলে গৈরিক পতাকা তুলি শান্তি সুখতরে, তব দীপ্ত আবির্ভাবে অধ্যাত্ম সভ্যতা জাগে গৌরব শিখরে। এ বিশ্ব জীবনে রাজে তোমার জীবনী মহাভাগবত গীতা, স্বদেশের দেবালয়ে তোমার জীবন কাব্য চির দীপান্বিতা। চিরন্তন যৌবনের ঋতু আবর্তনে নিত্য লীলা সুখী হয়ে
বেদান্তের তত্ত্ব কথা শুনেছ মানসিক নব অভ্যুদয়ে রামকৃষ্ণ সারদার স্নেহের দুলাল হেবীর সন্ন্যাসী তব অদ্বৈত সাধনাতে বিশ্ব প্রকৃতির ধারা বহে অভিনব তুমি তো কহিয়া গেছ শিবপরি শিবা নহে কল্পনা কেবল এই মরজগতের একটি জীবন বিবর্তন অবিরল অন্তরে বাহিরে এ ধারণা বহু সমাজের সংহতির রূপ বহুরূপে সম্মুখে ঈশ্বর আজও তব অর্চনার গন্ধধূপ এপারে ওপারে জলে বিরাটের চিন্ময়তা করিয়া বিস্তার অনন্ত সৌরভে মুখ কণ্ঠে দিলে ভাষা তব বাণী বহিবার মরিচিকা তটে সঙ্গীহীন বৃত্তহীন কৌপিন বসন পরি ঐশ্বর্যের দ্বার খুলি রাজ রাজেশ্বর সম রূপ অঙ্গে বলি করে গেছ বিশ্বচিত্ত জয় পরম বিস্ময় হে মহাতাপস পাত্র ভরি দিয়ে গেলে এ পার্থিব পানোৎসবে চিদানন্দ রস অবতার বরিষ্ঠের কেদার বাহিনী ধারা ভগীরথ সম বহায়েছ দেশে দেশে তুমি শিবজ্ঞানী জীব সেবা সর্বোত্তম এই সত্য প্রচারিলে বিশ্বধর্ম মহাসম্মেলনে শিকাগোর কথা হে স্বামীজি ভুলি নাই হিন্দু ধর্ম পারিজাত কল্পতুল্যতা করেছ রোপণ তুমি মার্কিন জগতে তব পুণ্য অবদান ভুলি নাই মোরা ভুলিবে না এ ধরিত্রী কি সুরে করেছ গান নিরক্ষর ব্রাহ্মণের ব্রহ্ম বিজ্ঞানের কথামৃত পদাবলী তন্ত্রিত তোমার স্পর্শে তব ফুটিয়াছে কত না কুসুম কলি শীতার্থ দিবসে নিখিলের এক প্রান্ত হতে অন্য প্রান্ত মাঝে আজও তব ওঠে জয়ধ্বনি রামকৃষ্ণ সারদার মূর্তি রাজে সর্বদেশে পূজার বেদিতে করে গেছ মহাশক্তি উদ্বোধন প্রাণ সিন্ধু উপকূলে শোভে তব মন্ত্রসিদ্ধ স্নিগ্ধ তপোবন বঙ্গের গাঙ্গেয় তটে জাগ্রত করেছ যেথা আলোর চেতনা তোমার সাধনা দিয়ে বিবেক বৈরাগ্য লয়ে সহস্র বেদনা করে গেছ দূর সত্য ধন সঁপি কল্যাণের কল্লোল মরমরে হে চিরসুন্দর তব উদার আনন্দ গান সুরে সুরে ঝরে অঙ্কুর উত্থানে কৃষ্ণ দ্বৈপায়ন রূপে তোমায় দেখেছি আমি জ্ঞান কর্ম ভক্তি যোগ সমন্বয়ে শ্রেষ্ঠ যোগী হে বিবেক স্বামী নীরব প্রার্থনা মোর তোমার জন্ম দিলে জালি দিবশিখা আমার অন্তর হতে যায় যেন দূরে চলে মিথ্যা মরিচিকা ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।